কুম আসসালাম ওরমতুল্লাহিম রিজিক বৃদ্ধির জন্য করণীয় আছে এবং রিজিক বৃদ্ধি হয় শুনেছেন রিজিক নির্ধারিত এটাও ঠিক আবার রিজিক বৃদ্ধি পায় এটাও ঠিক রিজিক বৃদ্ধি পায় এবং রিজিক নির্ধারিত এটা দুইটা দুই রকম কথা কেমন যে রিজিক যেটা নির্ধারিত আছে সেটা আসবেই এটা আসবেই যতটুকু হোক আসবে সে যেখানেই যাক এবং শাফির রহমাল বলতেছেন আজকে ছাত্রদের হাদিস পড়াতে গিয়ে বলছিলাম এবং শাফি রহমালার চমৎকার বক্তব্য আছে যে রিজিক যার নির্ধারিত আছে সেই রিজিক তার কাছে আসবেই যদি রিজিক না আসার হয় তাহলে সেই রিজিকে যাবে যদিও সেটা গভীর সমুদ্রের তলদেশে হয় তো এটা অনেক সুন্দর কথা তো রিজিক বৃদ্ধি পাই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বলেছেন যে কোনো মানুষ যদি স্ত্রী করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার ধন সম্পদ এবং তার ফসল তার নদী নালা পানি প্রবাহমান ইত্যাদি সব কিছু বাড়িয়ে দেন সব কিছু বাড়িয়ে দেন সোরা নুহের দশ এগারো বারো নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাছাড়াও নেক আমলের মাধ্যমে মানুষের রিজিক বৃদ্ধি পায় এই জন্য কোরআন তেলাওয়াত এটা বরকতের কারণ প্রতিদিন যদি কেউ কোরআন তেলাওয়াত করে তাহলে তার রেজিক বৃদ্ধি হওয়ার কারণ যদি কেউ ফার করে তাহলে এটা হলো রিজিক রেজিক বৃদ্ধি পাওয়ার কারণ যদি কেউ গভীর রজনীতে আল্লাহকে ডাকে তথা সালাত আদায় করে তাহলে এটা হলো রিজিক রেজিক বৃদ্ধির কারণ সো অনেকগুলো রিজিক বৃদ্ধির কারণ আছে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বৈধভাবে তাহলে তার রেজিক বৃদ্ধির এটা একটা কারণ সো রিজিক বৃদ্ধির কারণ আছে